হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গেমিং চ্যানেলে। আজকে আবার সেই পুরনো গেম, একটি জনপ্রিয় গেম, আপনারা হয়তো ছবি দেখেই বুঝতে পারছেন, ফার্ম ভ্যালি। এই ফার্ম ভ্যালি গেমটা 2011-12-13 সাল পর্যন্ত অনেক একটা গেম ছিল। বর্তমানে এখন তো অনেক নতুন নতুন গেম এসে সেই বাজার দখল করেছে, তারপরেও এখনও এই গেমটা প্রচুর লোকজন খেলে আর কি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লেভেল 13-তে চলে গেছি এবং আমাদের বর্তমানে লেভেল 14-তে যাওয়ার জন্য খুব বেশি পয়েন্ট বা এক্সপি, যেটাকে স্টার বলা হয়, সেটা প্রয়োজন নেই। আমরা অলরেডি অনেকগুলো এক্সপি আর্ন করে ফেলেছি এবং আমাদের একটা চলমান আছে যেখানে আবার যে কোনো কিছু করলেই এক্সপি আসবে। আমাদের স্টোরটা আসলে খুবই ছোট, এখনো যাত্রা সত্তরটা আইটেম হবে এবং স্টোরটা বাড়াতে হলে আমাদের কি দরকার, আপনার বাম পাশে উপরের দিকে গোল্ড কয়েনের নিচে দেখতে পাচ্ছেন কি, তো আসলে কিটা খুব জরুরি একটা বিষয়। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সেলিং পয়েন্ট আর কি, এখান থেকে অনেক প্রোডাক্ট আমি সেল দিতে পারি এবং আমার স্টোরেজটা হালকা করার জন্য। এখানে আমি বেশ কিছু জিনিস সেল করলে আমার স্টোর তো একটু ফ্রি হবে এবং আমি স্টোরটাতে অনেক জায়গা ফ্রি পাবো। আর বাটার দিলাম, অ্যাপেল সাতটা আছে, সাতটায় দিয়ে দিলাম। এখানে হোয়াইট আছে, গম আছে, গমগুলো দিয়ে দিলাম। আর চারটা এখন ছাগল থেকে দুধ আহরণ করলাম, তাকে খাবার দিয়ে দিলাম, গরুকে খাবার দিতে হবে। কারণ আমার এখানে মেশিন যারা কী কী আছে সেইগুলো আমি কালেকশন করবো এবং পরবর্তীতে আবার আমার মেশিনে দিয়ে দেবো, যেমন এই জিনিসটা বানাতে হবে এবং ফসলে পানি দিতে হবে। বাবা ফসলটা কেটে সেখানে পানি দিলেই অলরেডি বীজ পোতা হয়ে যাবে, বীজ দিয়ে দিলে আস্তে আস্তে ফসলগুলো তুলে নিলাম। নিয়ে তখন করলাম এখানে আপেল, আপেল পানি দেওয়া হয় না, একটা আপেল ধরেছে। বিভিন্ন ইভেন্ট আছে আর কি, ইভেন্ট গুলো পূরণ করলে আমি অনেকগুলো কি পাবো। সেখানে সুগার তৈরি করতে পারলে আমি ওই প্রোডাক্টটা ব্ল্যাকবেরি থার্ডটা আমি আনতে পারবো। এখানে গরু খাওয়া শেষ, গরু রেডি আছে গরুর জন্য, পরবর্তীতে খাবার দিয়ে দিলাম। এটা বিজি একটা গেম, এই গেমটা আসলে অনেক অনেক বিজি এবং সবসময় বিজি রাখবে, মজাদায়ক গেম যা অকল্পনীয়। আমার এখনো অনেক ভালো লাগে গেমটা খেলতে এবং ছোটরাও অনেক ভালোবাসে এই গেমটা। আমরা দেখুন পরবর্তীতে ফার্ম টাইপ বা ফ্যামিলি টাইপ গেম যে আমরা অ্যাকশন রোমিং গেমে চলে যাব। Thank you.
ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে আমার প্রোডাক্টগুলো বিক্রি করছি। ব্ল্যাকবেরি তৈরি করতে দিলাম, ফ্লাওয়ারগুলো নিয়েছি, নিয়ে সেগুলো ফসল তৈরি করে আসলে অনেক টাইম বিজি, এটা আবার দিয়ে ওইটা ওইটা আবার দিয়ে ওইটা। আর যখন আমার ফার্মটা অনেক বড় হবে তখন তো আরো বিজি, টাইম পাস করতে হবে। পটেটো দিলে আর কি গরুর ডিমও রেডি হয়ে গেছে মুরগির থেকে, না দুইটা মুরগির থেকে একটা ডিম একটা মরক একটা মুরগি একটা মুরগি বাচ্চা এটাই হবে। বন্ধুরা এখন একটু ভিডিওগুলো বড় বড় করার চেষ্টা করছি যাতে আমাদের লেভেলগুলো দিক থেকে অনেকটা আগায় যেতে পারি আমরা। আটা তো দ্রুত তৈরি হচ্ছে না, আটাটা আর কি ব্ল্যাক ব্যারি হয়ে গেছে। এখন স্টোর গুলো অনেক ফাঁকা আছে, একই কাজ বারবার করতে হচ্ছে এবং এইটাতেই গেম খেলার। আসলে আপনার ফার্মিংটা করা এবং সেল করা সব দিকে নজর রাখতে হবে এবং সেইভাবেই আসলে গেমগুলো তৈরি করা হয় যে আপনাকে টোটালি বিজি রাখবে অলওয়েজ টাইম, একটা প্রেশার ক্রিয়েট করে গেমটা যে, এবং যখনই আপনি গেম খেলবেন আপনার বিভিন্ন ইভেন্ট পূরণ হবে বা অন্যান্য কিছু হবে নোটিফিকেশন করে জানায় যায়, এটাও একটা ভালো ইয়ে, আগে এটা ছিল না। কিছু ছাগল দিয়েছিলাম, আবার পাউরুটি আনতে দিলাম, এইটুকুই এখানে যাওয়া যায়।
এখান থেকে বেশ কিছু রিওয়ার্ড পাওয়া যায়। ওখানে আমার কিছু প্লেয়ার কাজে লাগাইলে তৈরি করতে পারে, কাটার বস্তা তৈরি হয়ে গেছে, আবার দিতে হবে। এবার এখানে দিই, মাছ ধরার এখানে দিই, দেখি কি হয়। কিছু এক্সপি পেলাম, আমার একটা ইভেন্ট শেষ হয়েছে আর কি, অ্যাচিভমেন্ট হয়েছে, এই জন্য আর কি এখানে আর দেওয়া যাবে না, মান নেই। হ্যালো, তো পটেটোটা হয়তো একটু দেরি লাগে। লেটস গো, ওটা নিয়ে এসেছে। স্ট্রবেরি তুলে নিলাম, কাজু, গম, ভুট্টা, যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিলাম। বন্ধুরা, অলরেডি আমরা লেন্থ ভিডিও চলে যাচ্ছে, 14 মিনিট প্লাস হয়ে গেছে। আমরা আরও একটু কিছু দেখব, এবং আমাদের 591 XP হয়েছে, আমাদের 1200 XP লাগবে লেভেল টপ করতে আর কি। তো লেভেল তো অবশ্যই আমরা টপ করবো, কিন্তু একদিনে বড় বেশি বড় ভিডিও তৈরি করতে চাচ্ছি না। তো আপনারা নতুন আছেন চ্যানেলটিতে, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন, যাতে কন্টিনিউয়াসলি ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। এবং আপনারা কমেন্ট করবেন, যে কোনো বিষয়ে শেয়ার করবেন, এটা আপনাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া আমাদের এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। তো আজকে আর খুব বেশিক্ষণ খেলবো না, নেক্সট টাইম আবার যেদিন আমরা গেম খেলি বা ভিডিও নিয়ে আসি সেদিন দেখা হবে। ওকে, ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, অবশ্যই পরবর্তী টাইমও আমাদের সাথেই থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, বেল আইকন বাজ দিয়ে রাখুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে বিভিন্ন লোকের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।